সুপ্রিয়া দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি যে যেখানে আছেন ভালো আছেন এবং সুস্থ আছেন সবাইকে স্বাগতম জানাচ্ছি আমার আরেকটি নতুন এপিসোড দেখার জন্য আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি খুবই মজাদার কবি টেস্টি আলুর চপ রেসিপি আমরা তা অনেক ধরনের আলুর চপ তৈরি করে থাকি একবার হলো এইভাবে তৈরি করবেন খেতে গিয়ে অনেক টেস্টি তাহলে চলুন মূল রেসিপিতে যাওয়া যাক প্রথমে আমি এখানে কাপ ময়দা নিয়ে নিয়েছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এখানে আমি এক টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি এখন সবগুলো একসঙ্গে ভালো করে একটু মিক্স করে নিচ্ছি ময়দার সঙ্গে কিন্তু অয়েলটা ভালো করে মিক্স হয়ে গেছে দেখেন এখন আমি এখানে এক গ্লাস নিয়ে নিয়েছি সেখান থেকে অল্প অল্প দিয়ে একটা ডু তৈরি করে নিচ্ছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে লাইক কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন দেখেন ডুটা কিন্তু রেডি হয়ে গেছে এখন দুটা আমি এক পাশে রেখে দিচ্ছি আমি ভিডিওটা তাদের শেষ করার জন্য আলোটা আগে থেকে সিদ্ধ করে নিয়েছি এখন আলোগুলা আলুগুলাকে আমি মেশ করে নিচ্ছি

দেখেন পোটটা কিন্তু রেডি হয়ে গেছে আশা করছি আজকে এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যে ডুটা আমি আগে থেকে তৈরি করে রেখেছিলাম সেটা নিয়ে নিয়েছি এখন আমি পাতলা করে রুটি বেলে নিচ্ছি আমরা তো সব সময় একই রকমের আলু চপ তৈরি করে কেই থাকি এভাবে একবার হলো তৈরি করবেন দেখবেন এই আলু চপটা এই আলু চপ টপ কিন্তু খেতে কিন্তু অনেক টেস্টি রুটিটা কিন্তু পাতলা করে বেলে নিয়েছি এখন রুটির চারপাশ আমি কেটে নিচ্ছি দেখেন রুটিটা মাঝখান থেকেও আমি কেটে নিচ্ছি আমি এই আলুর চপটা তৈরি করেছি কিভাবে এটা দেখে বুঝে নিতে হবে এটা বলার তেমন কিছু নেই দেখেন আলুর যে পুটটা আমি রেডি করে রেখেছিলাম সেই পুটটা আমি রুটির মাঝখানে দিয়ে দিয়েছি এখন রুটির চারপাশে আমি অল্প করে ফানি লাগিয়ে নিয়েছি এখন আমি ভাজ করে নিচ্ছি রুটিটাকে দেখেন কত সহজে এই আলুর চপটা তৈরি হয়ে গেল এই আলুর চপটা কেটে কিন্তু অনেক টেস্টি এই আলুর চপটার মধ্যে কিন্তু তেমন তেল থাকে না এটাতে তেল একটু কমই থাকে এটা খেতে কিন্তু অনেক টেস্টি দেখেন আমি একটা কাটা ছাড়তে একটা ডিজাইন করে নিয়েছি এটা খেতে কিন্তু অনেক টেস্টি এভাবে একবার হলো আলুর চপ তৈরি করে দেখবেন এর চকলেট আলুর চপটা খেতে কিন্তু অনেক টেস্টি আমি সবগুলো কিন্তু তৈরি করে নিয়েছি এখন কিন্তু ভাজার পালা ভাজার জন্য আমি আগে থেকে অয়েলটা ভালো করে গরম করে নিয়েছি এখন কিন্তু একটা একটা করে আলুর চপ সবগুলা দিয়ে দিয়েছি আমি এক পিঠ ভেজে অপার পিঠ উলটিয়ে নিচ্ছি দেখলেন তো কত সহজে এই আলুর চপটা তৈরি করে নিয়েছি আশা করছি আজকের এই রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে আপনারা এইভাবে একবার হলো বাসায় ট্রাই করবেন আর আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমি কিছু আলুর চপ ভেজে উঠিয়ে নিয়েছি আরও কিছু ভেজে নিচ্ছি এইভাবে কিন্তু সবগুলো আলুর চপ আমি ভেজে নিচ্ছি এইভাবে একবার হলো আলুর চপ তৈরি করে ইফতারের টেবিলে কিন্তু হয় না কেটে কিন্তু অনেক টেস্টি আমি কিছু আলুর চপ ভেজে নিয়েছি এই চকলেট আলুর চপগুলো হয়ে গেছে এখন কিন্তু পরিবেশনের পালা এখন আমি আপনাদেরকে একটা ভেঙে দেখাচ্ছি দেখতে কেমন হয়েছে এই আলুর চপগুলো দেখেন আলুর পোরবোড়া এই চকলেট আলুর চপগুলো কেটে কিন্তু অনেক টেস্টি আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর আশা করছি আজকে রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে প্লিজ প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন আমাকে সাপোর্ট করবেন যারা এই ভিডিওটা ফেসবুক থেকে দেখছেন প্লিজ আমার পেজটা ফলো এবং লাইক করে দিবেন